Assalamualaikum. Welcome to my channel Suraya Sisters. আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে কাঠগোলাপ ড্রয়িং এবং পেইন্টিং করা যায়। চলুন শুরু করা যাক। আমি একটি মার্কার পেনের সাহায্যে পাঁচটি লাইন হালকা বাঁকা করে আঁকিয়ে নিচ্ছি। এখন লাইনগুলোকে হালকা রাউন্ড শেপে জয়েন্ট করে দিচ্ছি। দেখুন কতটা সহজে কাঠগোলাপ পাকানো হয়ে গেল। এটি আপনারা প্যাটার্ন হিসেবেও ব্যবহার করতে পারবেন। এখানে সাদা অ্যাক্রিলিক ফেব্রিক কালার ও জিরো সাইজ তুলি ইউজ করে একটি কাপড়ের উপর কাঠগোলাপ আঁকিয়ে নিচ্ছি। আমি ফ্রি হ্যান্ডে আঁকছি, আপনারা চাইলে প্যাটার্ন ইউজ করে খুব সহজেই আঁকিয়ে নিতে পারেন। বর্ডারের ভিতরের ফাঁকা অংশটা সাদা কালার দিয়ে ভরাট করে নিচ্ছি। আমি খুব ভালোভাবে ভরাট করে নিব। এটা আমার কাঠগোলাপের বেজ, তাই খুব ভালোভাবে ভরাট করে নিতে হবে। একইভাবে আমি সবগুলো ফুলের ফাঁকা অংশ ভরাট করে নেব। হলুদ অ্যাক্রিলিক ফেব্রিক কালার ইউজ করে কাঠগোলাপের যে হলুদ পোর্শনটা থাকে সেটি পেন্ট করে নিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি খুব ভালোভাবে পেন্ট করে নিচ্ছি যাতে কালার বাইরে স্প্রেড না করে। অরেঞ্জ কালার ও জিরো সাইজ তুলি ব্যবহার করে ফুলের মিডল পোর্শনটা পেন্ট করে নিচ্ছি। সাদা পোর্শনটা আবার পেন্ট করে নিচ্ছি। খুব ভালোভাবে পেন্ট করে নিতে হবে যাতে কালার স্প্রেড না করে। আমি বারবার বর্ডার লাইন পেন্ট করে নিচ্ছি যাতে ফিনিশিংটা ভালো আসে। হলুদ পোর্শনটাও আবার পেন্ট করে নিচ্ছি, এতে ফুলটা দেখতে সুন্দর লাগবে। ভালোভাবে পেন্ট করে নেব। সাদা কালার ও জিরো সাইজ তুলি ইউজ করে পাতার বর্ডার গুলো আঁকিয়ে নিচ্ছি। আমি এখানে ফ্রি হ্যান্ডে আঁকছি, আপনারা চাইলে প্যাটার্ন ইউজ করেও আঁকিয়ে নিতে পারেন। যেহেতু এটি একটি গাঢ় রঙের কাপড়, তাই বর্ডারের ভিতরের ফাঁকা অংশটা সাদা কালার দিয়ে ভরাট করে দিচ্ছি। আমার কাছে হোয়াইট পেস্ট এখন নেই, তাই সাদা অ্যাক্রিলিক ফেব্রিক কালারটাই ইউজ করছি। আপনারা হোয়াইট পেস্ট ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ সরাসরি সবুজ কালার করলে পাতার কালার কালচে দেখাবে। এখন সবুজ অ্যাক্রিলিক কালার ইউজ করে পাতাগুলোকে পেন্ট করে নিচ্ছি। খুব সাবধানে পেন্ট করতে হবে যাতে কালার ফুলের ভিতরে বা পাতার বাহিরে
স্প্রেড না করে। একে একে সবগুলো পাতায় পেন্ট করে নিচ্ছে। দেখুন সবুজ কালার করার পর ফুলগুলো কতটা জীবন্ত লাগছে। হলুদ কালার ইউজ করে পাতার উপরে দাগ টেনে পাতাগুলোকে হাইলাইট করে নিচ্ছি। পাতাগুলো দেখতে সুন্দর লাগবে। এটা আমার কাঠগোলাপের ফাইনাল লুক। এখানে আমি কিছু স্টিল পিকচার অ্যাড করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।